হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ক্লাস নাইনে যারা পড়ছো তাদের জন্য এই ভিডিওটা খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা আপকামিং এক্সাম দেবে সেপ্টেম্বর মাসে, তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা। তার আগে আমি হাফ ইয়ারলি কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম। এই কোয়েশ্চেন পেপার থেকে প্রচুর কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে হাফ ইয়ারলি পরীক্ষাতে। এই কোয়েশ্চেন পেপারটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আমি তোমাদের 45 মার্কস যেগুলো এমসিকিউ এবং 1 মার্কস আছে সেগুলো আমি সলভ করে দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে কপিতে লিখে প্র্যাকটিস করবে, এখন থেকে প্র্যাকটিস করবে। আশা করি এখান থেকে তোমরা যারা যারা প্র্যাকটিস করবে তারা কিন্তু সবাই পাশ করে নিতে পারবে। আর কমেন্ট করে বলবে কি ধরনের ভিডিও দরকার, যদি বাকি সবগুলো সলভ করা দরকার পড়ে তাহলে কমেন্ট করে বলবে, আমি আলাদা ভিডিও দিয়ে তোমাদের সলভ করে দিয়ে দেবো। সকল সাবজেক্টের সেম হাফ ইয়ারলি কোয়েশ্চেন পেপার দিয়ে সবগুলো সলভ করে দিয়ে দেবো তোমাদেরকে, যেগুলো পড়লে তোমরা অনায়াসে হাফ ইয়ারলি পরীক্ষা পাশ করে নিতে পারবে। ক্লাস নাইনে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের জন্য, দুনো মিডিয়ামের জন্য আছে, সকল ডিস্ট্রিক্টের জন্য সমান ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন পেপারটা ভেরি 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 ইম্পর্টেন্ট হাফ ইয়ারলি। চলো শুরু করা যাক কোয়েশ্চেন আজকে ভিডিও। হাফ ইয়ারলি এক্সামিনেশন 2023 ক্লাস 9 জেনারেল ম্যাথমেটিক্স, 3 ঘন্টার পরীক্ষা হবে, ফুল মার্ক 90 থাকবে, 90 মার্কের থাকবে। প্রথম তোমাদের এমসিকিউ থাকবে 20টা আর 1 মার্কসে থাকবে 25টা, ঠিক আছে। এমসিকিউগুলো আর 1 মার্কসগুলো সবগুলো আমি সলভ করে দিয়েছি, দেখে নাও এক এক করে সেকশনে। আর ভিডিওটা দেখা মাত্রই সবার বন্ধুর সাথে শেয়ার করে দেবে। যারা নতুন দেখছো আমার চ্যানেল তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবে না, আর ভিডিওটা শেষে একটা লাইক করতে কিন্তু ভুলবে না, আর কমেন্ট করে বলবে কি ধরনের ভিডিও দরকার। চুজ দ্য কারেক্ট আনসার, শুদ্ধ উত্তরটি বেছে নাও। 1 নম্বর প্রশ্ন, 8√15 ডিভাইড 3√2 ইকুয়াল টু, 1 নম্বর অপশন 3√5, B নম্বর 3√15, C নম্বর 4√15, D নম্বর 4√5। আনসারটা হবে D নম্বর 4√5। 8√15 দিয়ে 2√3কে ডিভাইড করলে কত হবে 4√5, কারণ কি হলো 15, 3, 5 যা 15, রুট থ্রি আর রুট ফাইভ, রুট থ্রি ক্যান্সেল হয়ে গেল। আর 2 দিয়ে 4কে ডিভাইড করলে কত হবে, 2 দিয়ে 8কে ডিভাইড করলে কত হবে 4 হবে, কি হবে 4√5। 2 নম্বর প্রশ্ন, দ্য ফর্মুলা অফ সিম্পল ইন্টারেস্ট আইজ, সুদের শর্করা সরল সুদের আই সূত্রটি কি হবে, আনসারটা হবে B নম্বরটা, I=PRT/100। 3 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এন ইরেশনাল নাম্বার, নিচের কোনটি অপরিমেয় সংখ্যা, আনসারটা হবে D নম্বরটা, 5.505050000। 4 নম্বর প্রশ্ন, ক্যান ইউ রাইট 0 ইন দ্য ফর্ম অফ P/Q, আমরা কি 0কে P/Q আকারে প্রকাশ করতে পারি, হ্যাঁ ইয়েস হবে আনসারটা, এ নম্বরটা আনসার হবে। 5 নম্বর প্রশ্ন, দ্য ভ্যালু অফ π⁻¹⁻³⁻⁻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 
মান কত হবে आंसरটা কি হবে 1 হবে आंसरটা কত এনিথিং পাওয়ার 0 = 1 আমরা জানি 6 নম্বর প্রশ্ন 23 / 2^3 × 5 × 2 × 5 आंसरটা হবে বি নম্বর 0.023 দা ডিগ্রি অফ পলিনোমিয়াল x টু মাইনাস x x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5 প্লাস 3 ইজ आंसरটা কি হবে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5 প্লাস 3 এর মান কত হবে 4 হবে মানে পাওয়ারটা কত আছে সবাই থেকে বেশি পাওয়ার কত আছে 4 আছে आंसरটা কি হবে 4 হবে 8 নম্বর প্রশ্ন হোয়াট টাইপ অফ নাম্বার ইজ পাই পাই কি ধরনের সংখ্যা পাইটা হলো একটা ইরেশনাল নাম্বার অপরিমেয় সংখ্যা প্রশ্ন নম্বর 9 9 নম্বর প্রশ্ন দ্য ইকুয়েশন অফ y অ্যাক্সিস ইজ y অক্ষের সমীকরণটি কি হবে x = সবসময় কি হবে 0 হবে 10 নম্বর প্রশ্ন দ্য কোঅর্ডিনেট অফ পয়েন্ট -2, -5 ইজ -2, -5 বিন্দু কোটি হলো -5 কোটিটা কত হবে -5 সি নম্বরটা आंसर হবে 11 নম্বর দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন 5x + 3 equal to -6y is 5x plus 3 equal to -6y সমীকরণটির সমাধান কি হবে সমীকরণটির সমাধান হবে 3, -3 নেক্সট প্রশ্ন
the coordinate of point 0, minus 4 then it lies in jodi ekti bindu sthanangko 0, minus 4 hoy tobe bindutir obosthito hobe kon akshe hobe b number ta hobe y axis y akshe hobe 30 number the perpendicular distance of the point p 3, 4 from the y axis is একটি বিন্দু p 3,4 এর y অক্ষ থেকে লম্ব দূরত্ব কত হবে आंसरটা কি হবে 5 হবে নেক্সট প্রশ্ন 14 নম্বর কোণ abc equal to 60 ডিগ্রি দেন রিফ্লেক্স abc উইল বি কত হবে 15 নম্বর দা সাম অফ টু অ্যাডজাস্টমেন্ট অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম ইজ একটা সমান্তরিককে দুটি সন্নিহিত কোণের সমষ্টি কত आंसरটা কি হবে b নম্বর 180 ডিগ্রি 16 নম্বর প্রশ্ন 16 নম্বর কোশ্চেন দা সাম অফ দা অ্যাঙ্গেল অফ এ কোয়াড্রিলেটারাল ইজ একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত आंसरটা কি হবে c নম্বর 360 ডিগ্রি 7 নম্বর 17 নম্বর প্রশ্ন ইন কোয়াড্রিলেটারাল ABCD AB is equal to BC and DC is equal to C is equal to DA the কোয়াড্রিলেটারাল ইজ এবিসি চতুর্ভুজে এবি ইজ ইকুয়াল টু বিসি এবং সিডি ইজ ইকুয়াল টু ডিএ হবে তবে চতুর্ভুজটি কি হবে आंसरটা হবে এ নম্বর প্যারালোগ্রাম বা সমান্তরিক হবে কি হবে সমান্তরিক হবে 18 নম্বর প্রশ্ন দা ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম ডিভাইডেড ইনটু টু কনগ্রুয়েন্ট সমান্তরিকের একটি কর্ণ সেটিকে ভাগ করে দুটি সর্বাঙ্গসম কি হবে आंसर সি নম্বর হবে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ নেক্সট 2 রুট 3 প্লাস রুট 5 ইনটু 2 রুট 3 মাইনাস রুট 5 ইকুয়াল টু কত হবে आंसरটা হবে 7 বি নম্বরটা হবে 7 লাস্ট 20 নম্বর প্রশ্ন যদি এবি ইজ ইকুয়াল টু কিউ আর বিসি ইজ ইকুয়াল টু পি আর সি ইজ ইকুয়াল টু পি আর হয় তবে ত্রিভুজ এবিসি সর্বসম কনগ্রুয়েন্স ত্রিভুজ পি কিউ আর आंसरটা কি হবে এ নম্বরটা কি হবে आंसर হবে নেক্সট কোশ্চেন দেখো 21 নম্বর ফাইন্ড দা ফ্যাক্টর অফ 50 এগুলো যেগুলো কোশ্চেন আছে এগুলো সব आंसर এখানে দেওয়া আছে দেখে নাও পরে আমি দুই মার্কের এগুলো বলবো তোমাদেরকে আগে দেখো বি নম্বর সেকশন ফাইন্ড দা ফ্যাক্টর অফ 50 50 এর উৎপাদকগুলি নির্ণয় করো 50 এর উৎপাদক কত হবে आंसरটা হবে 2 into 5 into 5 যদি 50 কে ভাগ করলে 25 25 যা 20 5 যা 50 5 যা 50 2 5 কমা 5 তারপরে দেখো এক্সপ্রেস 7/25 ইনটু ডেসিমাল ফ্রম উইদাউট অ্যাকচুয়াল ডিভিশন ভাগকার্য না করে 2/7/25 কে দশমিক রূপে প্রকাশ করো आंसरটা কিভাবে হয়েছে কত ইনটু করলে 100 হবে আবার দেখবে 25 কে 4 দিয়ে ইনটু করলে 100 হবে 4 নিচে 4 দিয়ে ইনটু করলে উপরে 4 দিয়ে ইনটু করতে লাগবে 25 ইনটু 4 কত হবে 100 4 ইনটু 7 কত হবে 28 কয় ঘর পরে পয়েন্ট দুইটা শূন্য আছে এর জন্য কি হবে দুই ঘর আগে কি হবে পয়েন্ট হবে পয়েন্ট কত হবে 28 নেক্সট প্রশ্ন ফাইন্ড দা ভ্যালু অফ 0.1 হোল 3 কিউব 0.1 হোল 3 কিউবের মান কোন নির্ণয় করো 0.1 হোল 3 কিউব মানে যে নাম্বারটা আছে এটা কয়বার বসাবে 3 বার ইনটু করলে কত হবে 0.001 24 নাম্বার হুইচ রাইট দা অনলি ইভেন প্রাইম নাম্বার একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা টি লিখো आंसरটা কি হবে 2 হবে आंसरটা কি হবে 2 এক্সপ্রেস দা 50% ইন ফ্যাক্টরাইজেশন 50% কে ভগ্নাংশ প্রকাশ করো 50% মানে কি হবে 50/100 0 0 ক্যান্সেল 5 দিয়ে 10 কে ডিভাইড করলে 5 2 10 কত হবে 1/2 ফাইন্ড দা এসি অফ 321 এন্ড 396 321 এবং 396 এর গোসাগু নির্ণয় করো 3 দিয়ে 312 কে ডিভাইড করলে কত হবে 107 3 দিয়ে হবে 132 এটা যাবে যাবে না এটা দিয়ে আবার যাবে কিন্তু দুইটার মধ্যে কি কমন আছে শুধুমাত্র 3 কমন আছে তুই গোসাগু বার করার জন্য বলেছে গোসাগুটা কত হবে 3 শুধুমাত্র आंसर লিখলে হবে এক মার্কের কিন্তু সলভ মানে সরল করো 1/
1 divided by 1 plus root 2 27 number 1 plus root 2 থাকলে 1 minus root 2 দিয়ে উপরে e2 করবে নিচেও e2 করবে ফর্মুলা কি এটা হলো a এটা হলো b square minus b square 1 square মানে 1 square root এ ক্যান্সেল করতে হবে 2 2 থেকে 1 minus করলে minus 1 minus 1 টা যদি উপরে চলে যায় minus টা কি হবে প্লাস হয়ে যাবে সামনে কি হবে minus আর কি হবে প্লাস 1 plus root 2 28 নম্বর এক্সপ্রেস 0.18 ইনটু PQ ফ্রম 0.18 কে PQ আকারে প্রকাশ করো একটা উপরে একটা পয়েন্ট আছে জন্য একটা 9 18 থেকে 1 মাইনাস করলে কত 17 ডিভাইডেড বাই 9 29 নম্বর ফাই দা ভ্যালু অফ 32 হোল টু দি পাওয়ার 2 বাই 5 32 হোল টু দি পাওয়ার 2 বাই 5 এর মান কত 32 কে 2 দিয়ে ভাগ করলে 16 গুণ হবে 8 গুণ 16 4 গুণ 8 2 গুণ 4 কয়টা 2 হলো 5টা 2 2 এর পাওয়ার 5 5 5 ক্যান্সেল 2 এর পাওয়ার 2 2 গুণ কত হবে 2 2 যা কত হবে 4 হবে 30 নম্বর ফ্যাক্টর ফ্যাক্টরাইজ কতকে বিশ্লেষণ করো 4 স্কয়ার মাইনাস 9 y স্কয়ার 4 কে কত লেখা যায় 2 2 যা 4 লেখা যায় আর 9 রে 3 3 যা 9 a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা লিখেছি এখানে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b প্রথমটা a পরেরটা b এই প্রথমটা a লিখবো প্লাস b লিখবো ইনটু a লিখবো তারপরে মাইনাস b লিখবো তারপরে 31 নম্বর লেখো ফাইন্ড দা ভ্যালু অফ দা পলিনোমিয়াল 5x মাইনাস 4x স্কয়ার প্লাস 3 প্লাস x ইকুয়াল টু কত হবে মাইনাস 1 এট x is equal to minus 1 বহুপদ রাশি 5x মাইনাস 5x মাইনাস 4x স্কয়ার প্লাস 3 এর মান নির্ণয় করো x ইকুয়াল টু কত আছে মাইনাস 1 হয় p অফ x ইকুয়াল টু 5x মাইনাস 4x স্কয়ার প্লাস 3 এখানে x ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস 1 x এর ভ্যালু কত ধরবে মাইনাস 1 x এর জায়গায় কত হবে মাইনাস 1 x যত আছে x এর জায়গায় কি বসাবো মাইনাস 1 5 1 যা কত হবে 5 মাইনাস 1 1 স্কয়ার মানে কত মাইনাস 1 প্লাস 1 4 1 যা কত হবে 4 মাইনাস 1 প্লাস 5 প্লাস 4 কত হবে 9 বড় নাম্বারকে মাইনাস এর জন্য মাইনাস 9 প্লাস কত হবে 3 9 থেকে 3 মাইনাস করলে কত হবে 6 বড় নাম্বারকে মাইনাস এর জন্য মাইনাস 6 33 নম্বর আন্ডার হোয়াট কন্ডিশন ইজ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3 এবিসি কোন শর্তে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3 এবিসি হয় এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 34 নম্বর ইন ট্রায়াঙ্গেল এ বি সি ইফ এ বি ইজ ইকুয়াল টু এ সি এন্ড বি কোন বি ইকুয়াল টু 70 ডিগ্রি দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কোন এ অ্যাঙ্গেল এ ট্রায়াঙ্গেল এ বি সি এ বি ইজ ইকুয়াল টু এ সি এন এবং কোন বি ইকুয়াল টু 70 ডিগ্রি অ্যাঙ্গেল বি দিয়ে তাহলে এ এর মান কত এ কোন অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত হবে 55 ডিগ্রি নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 125 মাইনাস হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 125 হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই 3 মান কত হবে 5 এর কিউব হলো 125 3 3 ক্যান্সেল 5 এর পাওয়ার মাইনাস 1 মানে কত হবে 1 বাই 5 36 নম্বর রাইট টু রেশনাল নাম্বার বিটুইন 3 এন্ড 4 2 এন্ড 4 এর মধ্যে দুইটি পরিমেয় সংখ্যা লিখতে লাগবে 2 এর ফাইনাল পরিমেয় সংখ্যা 2 প্লাস 3 1 3 টি 3 টি লিখতে লাগবে রেশনাল নাম্বার বিটুইন 2 এন্ড 3 ইজ ইকুয়াল টু 2 প্লাস 1 ইকুয়াল টু 3 লিখতে লাগবে 3 ইকুয়াল টু 4 ইকুয়াল টু লিখবে নিচে কি লিখবে নিচে কিছু নয় 3 নিচে কিছু নয় 1 1 ইনটু 3 আর 3 ইনটু 3 4 ইনটু 3 আর 3 ইনটু 3 3 1 যা 3 3 3 যা 9 3 4 যা 12 3 1 যা 3 9 এর পরে নাম্বার কত আছে 10 আর 12 এর আগে 10 এর 10 এর পরে কত হলো 11 তারপরে কত 12 টু রেশনাল নাম্বার 10 বাই 3 11 বাই 3 দুটি পরিমেয় সংখ্যা 10 বাই 3 11 বাই 3 37 নম্বর হোয়াট ইজ দ্য কোফিসিয়েন্ট অফ x ইন 7x স্কয়ার মাইনাস 6x প্লাস 2 7x স্কয়ার মাইনাস 6x প্লাস বহুপদ রাশি x এর সহ কত কত হবে মাইনাস 6 কত হবে মাইনাস 6 হোয়াট ইজ দ্য মেজার্স অফ ইচ অফ দ্য অ্যাঙ্গেলস অফ দ্য রেক্টেঙ্গেল আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মাপ কত 90 ডিগ্রি হবে
39 নম্বর হুইচ অফ দা লংগেস্ট সাইড ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোণটি কত হবে হাইপোটেনিউস বা অতিভুজ 40 নম্বর রাইট ওয়ান অফ দা ক্রাইটেরিয়া কনগ্রুয়েন্স অফ দা ট্রায়াঙ্গেল ত্রিভুজের সর্বাঙ্গ সমান হওয়ার যেকোনো একটি শর্ত লিখো শর্তটা হলো দুটি ত্রিভুজ সর্বাঙ্গ সমান হয় যদি তাদের সংশ্লিষ্ট বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় এবং তাদের সংশ্লিষ্ট কোণগুলি পরিমাপ সমান হয় অল থ্রি পার্টস অফ দা করেসপন্ডিং সাইড আর ইকুয়াল নেক্সট কোয়েশ্চন 41 নম্বর ফাইন্ড দ্য মেজার অফ দ্য ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ ইকুয়েলেটারাল ট্রায়াঙ্গেল সমবাহু প্রতিটি বহিঃস্থ কোণের মাপ নির্ণয় করো এক্সটেরিয়র ট্রায়াঙ্গেল ইজ 122 সমবাহু প্রতিটি বহিঃস্থ কোণের মান 120 ডিগ্রি ইফ এক্স মাইনাস ওয়ান ইজ এ ফ্যাক্টর অফ পি অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ কে যদি পি অফ এক্স ইজ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে একটি উৎপাদক এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান হয় তবে কে এর মান নির্ণয় করো পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে হিয়ার এক্স ইকুয়াল টু কত আছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ানটা প্লাস হয়ে যাবে এই এক্সের জায়গার মধ্যে ওয়ান বসাবে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো কে ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান টু টুটা সাইড চেঞ্জ করলে কী হবে মাইনাস হবে কে এর গুলো কত হবে মাইনাস টু 43 নম্বর ইন এ প্যারালোগ্রাম এ বি সি ডি অ্যাঙ্গেলে 110 অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালু এক্স এন ওয়াই এবিসি সামন্ত্রিকে অ্যাঙ্গেল বি 110 ডিগ্রি হলে এক্স এবং ওয়াই এর মান 110 এ এক্স দশ হলে সিও কত হবে 110 মানে এক্স এর মান 110 হবে আর বি আর ডি দেখুন অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজগুল টু 180 ডিগ্রি অ্যাঙ্গেল এ ইজগুল টু 110 ডিগ্রি অ্যাঙ্গেল বি ইজগুল টু 110 ডিগ্রি মাইনাস হয়ে গেল 180 থেকে মানে 70 ডিগ্রি এটা বিটা যদি 70 হয় ডিটা কত হবে 70 হবে মানে ওয়াই এর মান কত হবে 70 ডিগ্রি আর এক্স এক্স এর মান কত হবে 110 ডিগ্রি 110 ডিগ্রি 44 নম্বর নেম দ্য প্যারালোগ্রাম হুজ টু ডায়াগোনালস আর ইকুয়াল একটি সমান্তরিকের নাম লিখো যার কর্ণ দুটি সমান এ রেক্ট্যাঙ্গেল একটি আয়ত সিমপ্লিফাই বা সরল করো রুট টেন প্লাস রুট টেন ইন্টু রুট ফাইভ টেনটা কত দেখা যায় ফাইভ টু যা টেন রুট ফাইভ ইন্টু রুট ফাইভ রুট ফাইভ ফাইভ কত হবে ফাইভ হবে আর কত হবে রুট টু এটা হলো তোমাদের এক মার্কের সব 45 মার্কসের আমি তোমাদের করে দিয়েছি এখন দেখো মূল প্রশ্নে চলে যাই আমরা মূল প্রশ্নতে আর এক মার্কের প্রশ্ন দেখেছো একবার দেখে নাও কি কি আমরা সলভ করেছি 22 নম্বর এক্সপ্রেস এটাও সলভ করেছি আমরা তারপরে তোমাদের সলভ করে দিয়েছি ফাইন দ্য ভ্যালু 0.1 হোল টেন কিউব এটাও সলভ করে দিয়েছি 50% ভগ্নাংশ করে এটাও সলভ করেছি তারপরে 4x² মাইনাস 9y² এটাও সলভ করে দিয়েছি পজ করে নেবে আন্ডার দ্য হুইচ কন্ডিশন এটাও করেছি সবগুলো প্রশ্ন কোশ্চেন এখানে আছে সম্ভবত ত্রিভুজের বৃহত্তম বাহু কোণটা হুইচ অফ দ্য লেন্থ অফ দ্য সাইড রেক্ট্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটাও করেছি আমরা তারপরে নেম দ্য প্যারালোগ্রাম হুইচ দ্য সাইড অফ ইকুয়াল সমান্তরিকের কর্ণ দুটির শর্ত কর্ণ সমান হয় এটাও করেছি সিম্পলিফাই শর্টটা করেছি এখন তো সি সেকশনে দুই মার্কের গুলো ফ্যাক্টর থাকবে উৎপাদকের বিশ্লেষণ কি আছে 3x² মাইনাস এক্স মাইনাস 4 যদিগুলোর আনসার লাগে তাহলে কমেন্ট করে বলবে আলাদা ভিডিও দিয়ে বানিয়ে দিয়ে দেবো লুকের দ্য পয়েন্ট এ 3.2 আর বি মাইনাস 1.4 দেন দ্য কোঅর্ডিনেটস প্লেন কেউ আছে ফোর ইজ টু 3.2 বি ইজগুয়াল টু মাইনাস 1 মাইনাস 4 বিন্দু কার্টেসিয়ান সমতলে প্রদর্শন করো এটা তোমাদের গ্রাফের মধ্যে সিম্পলিফাই সলভ করলে 11 টু 1/2 11 টু 1/4 ফিগার এক্স আর ওয়াই এটা চিত্র দেওয়া আছে এটা অ্যাঙ্গেল থেকে 50 নম্বর এবিসি ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যান্টি এ বি ইজ ইকুয়াল টু বি সি এস সি এবং অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি এই ত্রিভুজ এ বি সি এর সমকোণী ত্রিভুজ অ্যাঙ্গেল এ যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এ বি ইজ ইকুয়াল টু এস সি অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি এর মান নির্ণয় করো 51 নম্বর ইফ দ্য ডায়াগোনালস অফ এ প্যারালোগ্রাম আর দ্য ইকুয়াল দেন দ্য শো দ্যার দ্য ইফ এ রেক্ট্যাঙ্গেল একটি সমান্তরিকের কর্ণ সমান হলে দেখাও যে ইহা একটি আয়তক্ষেত্র নেক্সট প্রশ্ন 52 ইন এ কোয়াড্রিলেটারাল এবিসিডি এসি ইজ ইকুয়াল টু এডি এ বি বাইসেক্টর এ শো দ্যাট অ্যাঙ্গেল এ বি সি কনগ্রুয়েন্স অ্যাঙ্গেল এ বি ডি এবিসি যদি বুঝে এসি ইজ ইকুয়াল টু এডি এ বি অ্যাঙ্গেল এর সমদ্বি খণ্ডক দেখাও যে ট্রায়াঙ্গেল এ বি সি সর্বসম এ বি ডি এরকম চিত্র দেওয়া থাকবে তারপর উৎপাদক বিশ্লেষণ দুই মার্কের এ হোল তিন স্কোয়ার প্লাস বি কিউব প্লাস 12 স্কোয়ার বি প্লাস 6 এ বি স্কোয়ার
54 number. The cost price of the TV 2100. If the sold 10% profit, then the find the selling price. Ekti TV kromullo 2100 taka 10% labhe bikro TV-ti bikromullo koto. X plus minus 2x plus 3y equal to 6 in the form of x plus b plus c equal to 0 indicates the value of ABC. Minus 2x plus 3y equal to 6. समीकरण टे x plus b y plus c के रूपे प्रकाश को a b c r मान लेने को इतना तुम्हारे चार नंबर चैप्टर तक दिए थे। दरअसल देखो, the angle of the quadrilateral are 3:5:9:13. Find the angles of the quadrilateral. जो तुम बोले 3.5.9.13 अनुपाते आचे कुनेर मान लेने को परीक्षा ये ही थाक बे इबर परीक्षा में थे। Write the name of the whose decimal expression non-terminal non-recurring. দুটি সংখ্যা লিখো যাদের প্রসারণ অসীমিত অপূর্ণপূর্ণিক তারপর ইন হুইচ কোয়াড্রিলেটারাল পয়েন্টস -8, -3 এন্ড 4, 2 লাইস -8, -2 -8, -3 আর 4, 2 বিন্দু দয় কোন পদে আছে এক্সপ্রেস দা 0.81 বার ইন দা PQ 0.81 বার ইজ PQ আকারে প্রকাশ করো নেক্সট দেখো সেকশন ডি ড্রো দা গ্রাফ দা ইকুয়েশন x প্লাস y ইকুয়াল টু 4 x প্লাস y ইকুয়াল টু 4 রকি সমীকরণটি লেখো চিত্র অঙ্কন করো তারপর দেখো ত্রিভুজ ABC কমা AD In the perpendicular bisector of BC, show that triangle ABC is an isosceles triangle which AB is equal to AC. त्रिभुज ABC, त्रिभुज AD, BC बहुत दो लंबो समुद्र. देखा जे ABC एक टी समुद्र हो त्रिभुज. AB is equal to BC. क्या? रिकॉम ड्रॉ करे दवा थाक में. तरफ में देखो. Next question, तुम्हारे तीन मार्के prove there the segment join the midpoint of the two side of the triangle parallelogram. ইদার সাইড সাইড প্রমাণ করো যে ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোজক তৃতীয় বাহুর সমান্তরাল তারপর চার মার্কের দুটো থাকবে ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো দেন দ্য শো দ্যাট বি প্লাস সি হোল থিং স্কয়ার ডিভাইড বাই বি সি সি প্লাস এ হোল থিং স্কয়ার ডিভাইড বাই সি এ এ প্লাস বি হোল থিং স্কয়ার ডিভাইড বাই এ বি ইজ ইকুয়াল টু 3 যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল জিরো হয় তবে বি প্লাস সি হোল থিং স্কয়ার ডিভাইড বাই বি এ সি প্লাস এ হোল থিং স্কয়ার ডিভাইড বাই সি এ প্লাস বি হোল থিং স্কয়ার ডিভাইড বাই এ বি ইজ ইকুয়াল টু 3 ইন দ্য ফিগার PQR equal to angle PQR is 110, RST is equal to 130, find QRS, चित्रे PQ समांतराल ST, कुन PQR is equal to 110, कुन RST is equal to 130, QRS एर मान निर्णय करो, इखनो चित्र दवा थाकबे, 4 मार्क्स, एटालो तुम्हादेर कम्प्लीट, क्लास 9 एर, हाफ ईयरली क्वेश्चन पेपर, এই কোশ্চেন পেপার থেকে অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে আর কোশ্চেন পেপারটা দিয়ে বাকি 2 মার্ক 3 মার্ক 4 মার্কের যদি অ্যানসার দরকার হয় তাহলে তোমরা কমেন্ট করে বলবে আমি তোমাদের সাইন্স